माता की बंगे मातरा बीजेपी जिलाबाद नरेंद्र मोदी जिलाबाद जेपी नड्डा जिलाबाद जय श्री राम जय माता का। बंधुगण हमें जो भाषण दीते आसी আপনাদেরকে 13 তারিখ নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য আহ্বান করতে এসেছি। তাই আমার সঙ্গে যেমন জেলা সভাপতি আছেন রুবদা, দুজন প্রাক্তন জেলা সভাপতি, প্রদেশের দুজন ভাইস প্রেসিডেন্ট রাজুলাল সামারা, জেনারেল সেক্রেটারি দিদি লকেট চ্যাটার্জি, জোনের ইনচার্জ নির্মলা, আমাদের জেলার একমাত্র এমএলএ অনুপ্তা এবং অন্যান্য সমস্ত বরিষ্ঠ নেতা পিছনে বসে আছেন, জেলা ইনচার্জ শ্রী সুমিত দাস উদ্দেশ্যে একটাই এই যে বিশাল মহারণ হবে 13 তারিখ দিল্লি চৌদ্দতলায় বসে ঘুমাচ্ছেন তার ঘুম ভাঙিয়ে কালীঘাটে পাঠিয়ে দিতে হবে, তাই আপনাদের ডাকতে এসেছি। জানেন তো পায়ে পায়ে উঠিয়ে ধুলো 13 সেপ্টেম্বর নবান্ন চলো, বলো পায়ে পায়ে উড়িয়ে ধুলো 13 সেপ্টেম্বর নবান্ন চলো। নবান্ন তো আমরা চা খেতে যাচ্ছি না, দিদিমণি 12 বছর মধ্যে বাংলা বাংলাটা বাজি গিয়েছেন, তাই বলছি দিদি সমস্ত শুরু হয়েছে একটার থেকে উইকেট পড়ছে, দুটো ভারী ভারী উইকেট পড়েছে 1 কুইন্টালের উপরে ওজন, এখন বাকি খোঁজা হচ্ছে আরেকজন 1 কুইন্টালের উপরে ওজন খোঁজা হচ্ছে গায়ের মন্ত্রী নাই খবরের মধ্যে, তার 30-এর বেশি জায়গায় ভ্রমণ করছে আমাদের আসানসোলের মন্ত্রী বলাই ঘটক, যেমন গায়ের রং কেন বলুন তো কিসের জন্য গায়ের রঙ হয়েছে কয়লার টাকা কয়লার জন্য রং, তাই ইডি বলেছে সিডিএ বলেছে যে কয়লা কাণ্ড কোন স্ক্যাম তার সঙ্গে যুক্ত, কোটি কোটি টাকা কামিয়েছেন, একবার দুবার দেখে যা খাওয়ালেন কিছু বললেন না, এবার তার বাড়িতে সার চলছে। আমি শুনলাম পাড়া গিয়ে বিচারণ নিতে গিয়ে সোনার বাংলা খাওয়াতে, এবং যে বাড়িতে ঝাড়ু দেয় বিছানা সাফ করতে গিয়ে দেখে ঠাউ ঠাউ করে পড়ছে, এরকম সোনার মান দু তিনটা টেকে নিয়ে নিয়ে চলে গেছিল, সমাজ করে জানা গেছে জানতে পারে না এত মাল রেখেছে। তো বন্ধুগণ টিএমসি নেতারা যদি কোথাও বসে চা খায় না, আপনারা গিয়ে দেখবেন একটু করে দু চারটা বান্ডিল পড়ে আছে, এত টাকা পয়লার টাকা গরুর টাকা মাইক টাকা পাথরের টাকা, আর সবচেয়ে বেশি টাকা বীরভূমে, পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে গরিব জেলা, গরিবের পেটে রাত পেরে এখানটা পয়সা লুট করেছে একজন গণেশ সবল সেবল বেসার বড়িগার, তার 150 কোটি টাকার মালিক, বিদ্যুৎ গায়েন পুরসভার অস্থায় কর্মী 50 কোটি টাকার মালিক, তার মেয়ে দুটো কোম্পানির মালিক, কত কোটি টাকা ব্যাংকে আছে কাজ জানি না, একটা ব্যাংকে শুনছি 17 কোটি, ওই ব্যাংকের কর্মচারী গাঁজা খেয়ে ঘুমায়, কোটি কোটি টাকা জমা পড়ছে একটা লোকের, কেন ইন্টারনেটকে জানায়নি কেন সিআইটি কে জানায়নি, ওই টাকাকে ধরে নিয়ে এসে জেলা করা হচ্ছে, সব কটা ভাগ পেয়েছে, সব কটা শেয়ার আছে ওই ব্যাংকের সমস্ত কর্মচারী ম্যানেজার সব কটা জেলা করা হচ্ছে, তারা ওই কালো টাকা ভাগ পেয়েছে। এবং শুধু তাই নয়, 12 বছর লুট হচ্ছে এখানে টাকা, 40 লাখ টোল ট্যাক্স হাইওয়ের উপর টোল ট্যাক্স বসিয়ে দিয়ে গেছো বাপের জায়গাটা, সেখানে গাড়ি আজকে পয়সা দিচ্ছ, এখানকার টিএমএসসি ঘুমায় গত 10 বছর ধরে এই জেলাতে যত ডিএমআরএসি পশ্চিম হয়েছে তারা যেখানেই থাক বড় করে নিয়েছে জেলা করা উচিত, এই আইএএস আইপিএস গুলো লুট করে দেবে আমরা কেমন পালিয়ে গেছে বাকি জীবনটা জেলে কাটাতে হবে, আইএএস আইপিএস ওসিআইসি এলজিপিওএসপি সবাই লুট করেছে বাংলাকে ভাগ পেয়েছে, কেউ যেন ছাড়া না পায়, এই ভাবুতে এই আরুন এই পূর্বমন্ডল এই সাইবার এই বিদ্যুৎ গায়েন এরা কোথা থেকে এলো, কে তৈরি করেছে এদেরকে, এই কেষ্টমন্ডল কে কে তৈরি করেছে, ওই যে মটকায় বসে আছেন দিদিমণি তিনি তৈরি করছেন, তিনি কি কিছুই জানেন না,
তিনি বলছেন বিজেপির কি করছে সব রেকর্ড আছে ভিডিও আছে বার করব আমি কি জানা করতেন না করে দেখুন না কার ভিডিও কে বার করে আপনাকে করতে হবে না আপনার আপনার ভাইদের ভাইদের ভিডিও আর অডিওতে বাজারে ঘুরে বেড়াচ্ছে কে কাকে ধমকি দিচ্ছে কত কোটি টাকা চাইছে কত গরু আছে কত কয়লা আছে সব চলে গেছে পাবলিক আপনারা টেপ বার করতে হবে না সব টেপ বেরিয়ে আছে বন্ধুগণ এই যে অসীম দুর্নীতি আর বিভিন্ন মতো গরিব ঘেরা মানুষ গরিব কিন্তু এখানে অপার সম্পদ আছে মাটির নিচে বালি পাথর কয়লা গরু আছে এটাকে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে গরিব মানুষ খেতে পায় না গায়ে কাপড় নাই পুজো এসে গেছে সবাই হয়তো বাজার করে বাড়ির বাড়ির লোকের জন্য পয়সা নাই কাজ নাই শুধু তাই নয় বিস্তৃত এলাকা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত লোকেরা থাকেন তাদের জমি কেড়ে নিয়ে পাথর খাওয়ানো হয়েছে পয়সা নাইনি বাইরে থেকে নিয়ে এসে গুন্ডা করে নিয়ে তাদের জোর করে জমি নেওয়া হয়েছে তারা বাধা দিয়েছিলেন তারা বাড়ি ভেঙে দিয়েছেন সেই আদিবাসী বোনেদের মায়েদেরকে ইজ্জত নষ্ট করা হয়েছে রেপ করা হয়েছে বিরাট আন্দোলন হয়েছিল কিন্তু পুলিশ দিয়ে পিটিয়ে সব বন্ধ করে দেওয়া হয়েছে আর এবার পাঁচা নিচে খনি পাওয়া যাবে দিদি মনে করছে লক্ষ লক্ষ লোক চাকরি পাবে সেখানে জমি অধিগ্রহণ হচ্ছে নিয়ম মতো কেন্দ্র সরকার ডবল ডবল দাম দিয়েছে কিন্তু ওখানকার লোকের জমি দাম পাচ্ছেন না ওখানকার আদিবাসী ভাইরা বলছেন আমরা জমি দেব না চাকরি চাই না কারণ দিদির উপরে ভরসা নেই বলবে চাকরি দেবো করে দেবে না নন্দীগ্রামে যায়নি কাঁথায় নেই কোথাও পাইনি চাকরি যেখানে পেয়েছে জমি নিয়েছে কোথাও চাকরি দেয়নি হাইওয়ে জমি পাইনি কেন্দ্র দিচ্ছে রাজ্য রেখে দিচ্ছে সেই জন্য তারা আন্দোলন করছেন কিন্তু জোর করে জমি নেওয়া হচ্ছে সেই জমির দাম জমির উপরে যে গাছ আছে তার দাম ডবল দাম দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু রাজ্য সরকার বিডিও ডিএম সব মিলে টাকা লুট করছে এবং 40% দাম কেটে রেখে দিচ্ছে জমির যা দাম তার 40% কেটে নিচ্ছে আর্ধেক দিচ্ছে কেন গরিব মানুষের জমি কেটে নেওয়া হচ্ছে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে কতদিন বীরভূমের মানুষকে লুট করবেন সময় এসে গেছে গন্ডায় গন্ডায় পাওনা গন্ডা মিশে দেওয়া তাই আমরা আশ্রয় নিয়েছি অনুব্রত মন্ডলের মধ্যে যারা দুর্ভক্ত যারা আক্রমণ তাদের পেট তাদের ক্ষীরের কোন সীমা নেই গরিব মানুষকে চুষে চুষে মানুষের পেট আর পি প্যাক হয়ে গেছে এদের দিকে কিন্তু যায়নি তাই 162টা সম্পত্তি পাওয়া গেছে তার উপরে 240 কাঠা জমি পাওয়া গেছে মেয়ের নামে 120 কাঠা জমি পাওয়া গেছে আর সেই মেয়ে কেন্দ্র সরকার বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এখানে বেটি বাঁচাও বেটি পড়াও দিদি সুকন্যা সমৃদ্ধি যোজনা বললেন কেশলা পাইতে বললেন সুকন্যা সমৃদ্ধি যোজনা নিজের মেয়ের উন্নতি করো তাই মেয়েকে দুটো কোম্পানি করে দিয়ে 20 টাকার তারপরে প্রাইমারি স্কুলে টিচারিং করে দিয়েছে বাবন যদি ওই চাকরিটা সুকন্যা না নিত বীরভূমে কোন গরিব বাড়ির ছেলে বা মেয়ে ওই প্রাইমারি স্কুলের চাকরিটা পেত টিচারটা মাইনা পেত বাবাকে ওষুধ কিনে দিত ঘর সংসার চালাতো 30,000 টাকাও ছাড়তে রাজি নয় 550 কোটি টাকা সম্পত্তি বেরিয়ে গেছে এরা এই ধরনের রাক্ষস অসুর এদের সাজা দেওয়া দিয়ে এসেছে সেই কাজটা ইডি করছে সিবিআই করছে বন্ধুগণ এই যে লুট করার চলেছে এর শেষ চলে এসেছে তাই প্রত্যেক দিন সিবিআই ইডি কোথাও কোথাও আর সার্চ করছে রেড করছে বাইরা বাড়ি পাথর গরু কোনটা বাজে এই যে তারা তারা এখানে অন্যায় করছে যে লোকগুলো হাত দিয়ে লুট করার চলতো তাকে কে মুরগি ব্যবসায় করতো মুরগির মাংস কাটতো কে কয়লা বাঁধতো কে অস্থায়ী কর্মচারী ছিল তারা 100 কোটি টাকার মালিক ভাইরা টিএমসি হাত ধরে আর সাধারণ মানুষ বীরভূমের তারা খেতে পাচ্ছে না আরেক বছর ধরে মোদী কেন্দ্র থেকে যে রেশন পাঠাচ্ছেন ফ্রিতে তার মধ্যে খেয়ে নিয়েছে 5 কিলো চাল 5 কিলো গম 1 কিলো ডাল জো পাইনি 3 কিলো 4 কিলো পেয়েছে যে শৌচালয়ের টাকা মোদী পাঠাচ্ছেন তার থেকে 1,000 টাকা কেটে নিয়েছে এখনো শৌচালয় যায়নি যে বাড়ির জন্য 3 লাখ থেকে 2,50,000 টাকা পাচ্ছে মানুষ মোদী পাঠিয়েছেন তার থেকে 20-25-30,000 টাকা কেটে নিচ্ছে আগে কেটে নিয়ে তারপরে বাড়ি করতে দিচ্ছে দুবার টাকা নিয়ে দ্বিতীয়বার টাকা আসছে না বলে নিজের পয়সায় করে নাও বাকিটা পঞ্চায়েত দিয়ে দিচ্ছে
কত বছর পঞ্চায়েত ইলেকশন আমরা নমিনেশন করতে এসেছিলাম এই গুন্ডাদের দিয়ে এই পুলিশ দিয়ে আমাদের লোকের পিঠে হাতটা ভেঙে দিয়েছিল নমিনেশন করতে যাইনি আর সেই যারা পঞ্চায়েত হয়েছিল তারাই লুটপাট করছে যে বাই সাইকেলে ভাঙা সাইকেলে করে বাইক নিয়ে ঘুরছে যে ভাঙা বাইকে ভোট করছে সাইকেল গাড়ি করেছে যে তালি চালে ফিরে চালে থাকতো দোতলা পাকা বাড়ি হয়েছে তার বাড়ির সামনে কল তার বাড়ির সামনে লাইন তার বাড়ির সামনে ড্রেন বাকি লোকের কিছুই নাই এসব রুটের টাকা এটা বন্ধ করার জন্য আমরা এসেছি এটা ধরার জন্য সিরিয়ায় আসছে তাই প্রত্যেকটি নূতন নূতন নেতা মন্ত্রী আখির মহামন্ত্রী জেলা সভাপতি এমএলএ চেয়ারম্যান মিউনিসিপালিটি কেউ বাদ নয় সব রকম চোখ ধরা পড়ছে আগামী দিনে আরো ধরা পড়বে বলুন গতকাল আমাদের মন্ত্রী বাড়ি আজকে গেছে সিবিআই তিন জায়গায় চার জায়গায় ফ্ল্যাট বাড়ি বাংলো সব জায়গায় রেড হচ্ছে আসানসোল প্রায় 30 জায়গায় আর প্রমোটিং বিজনেস করে 6 লাখ টাকা থাকে ওখানকার সাধারণ মানুষ জানে ওই বাড়িটা বড় ঘটবে কোথায় কনস্ট্রাকশন হচ্ছে লোক জানে পুলিশ জানে কেউ হাত দেয়নি এই বীরভূমে 12 বছর ধরে লুট করছে কেউ হাত দেয়নি এখানকার সাংবাদিকরা একটা লাইন লেখেনি বলেনি এখানকার পুলিশ একবারও হাত দেয়নি বলেনি যে লুট হচ্ছে কারণ এরা সবাই ভাগ পেত কারো বলার ইচ্ছা থাকলে প্রাণের ভয়ে বলে না মেরে টাঙিয়ে নেবে আজ যখন বেরিয়েছে ব্যবসায়ীরা মুখ খুলছেন সাংবাদিকরা মুখ খুলছেন মিল মালিকরা মুখ খুলছেন যার গাড়ি মিলিয়েছে যার মিল মিলিয়েছে পেট্রোল পাম্প মিলিয়েছে সবাই মুখ খুলতে আরম্ভ করেছে তাই আপনাদের কাছে যত তথ্য আছে তার কি নিয়েছে তার জমি নিয়েছে তার পেট্রোল পাম্প নিয়েছে আমাদের আমরা পৌঁছে দেবো সিডিএসপি কাছে আমি গেছিলাম আজকাল তারাপীঠে তারাপীঠ আর রামপুরহাটের সেই ফসলের আপনারা জমি দেবেন না যাকে ইচ্ছা দেবেন যাকে দেবেন না আর তাই এখানে
शासन सुशासन के सभी धन्यवाद।